RX71 হেলথ মিডিয়ায় আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর আলী হোসেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন। রোজায় সাধারণত ইনহেলার ব্যবহার সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করে থাকে যে রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে না, এটা একেবারেই সম্পূর্ণ ভুল ধারণা। আমরা অনেক মুফতির সাথে আলোচনা করেছি, ওনারা বলে থাকেন যে রোজাতে নির্ভয়ে ইনহেলার ব্যবহার করতে পারবেন এবং রোজাতে ইনহেলার ব্যবহার করলে রোজা কখনোই ভাঙে না। অনেক পেশেন্ট আছে যারা খুবই বেশি ধার্মিক, তারা অনেকে এই কথা বলা সত্ত্বেও ইনহেলার নিতে চান না। তাদের প্রতি আমার উপদেশ হচ্ছে তারা ইনহেলারটা ইফতারের পরে এবং সেহরির পরে নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন, এবং ইফতারের পরে এবং সেহরির পরে যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু বাকি দিনটাতে তার রোজা রাখতে তেমন কোনো কষ্ট হবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন, RX71 এর সাথেই থাকুন।